আশা করছি আপনি ভালো আছেন। কোডাস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে আমরা ওয়ার্ডপ্রেসে একটি ডাউনলোডেবল বাটন আপনারা কীভাবে তৈরি করতে পারেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং দেখব আমরা। ফর এক্সাম্পল, আপনারা কোনো একটি পিডিএফ ফাইল বা পিডিএফ বুক আপনি কাউকে ফ্রিতে দিতে যাচ্ছেন, একটা বাটন থাকবে আপনার ওয়েবসাইটে, ক্লিক করলে পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এই কাজটা কীভাবে করতে হবে আমরা দেখব এখন। তো ব্রাউজারে নিয়ে যাচ্ছে আপনাদেরকে। এখানে আপনারা যদি সাইটটি চেক করেন, আমি একটি সাইট ডামি সাইট অলরেডি এখানে ইম্পোর্ট করে রেখেছি, এই জায়গায় ব্লগ পেজ, ওখানে আমি ভিজিট করতেছি। ভিজিট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পোস্ট রয়েছে, যে কোনো একটা পোস্টে আমি ভিজিট করতেছি। পোস্টে ভিজিট করার পর ফর এক্সাম্পল এই জায়গায় এই পোস্টটি কেউ একজন যখন পড়বে, পড়ার পর একদম নিচের দিকে একটি বাটন পাবে ডাউনলোড ইফো, দেন ওখানে ক্লিক করলে বইটি ডাউনলোড হয়ে যাবে পিডিএফ আকারে। ওকে, তো এই কাজটি আমরা কীভাবে করব এখন দেখব। তো প্রথমে আমাদেরকে পেজটি এডিট করতে হবে, তো পোস্টে যেতে হবে, পোস্টে ক্লিক করতেছি আমি, দেন হচ্ছে যেই পোস্টটি আমি অ্যাড করতে যাচ্ছি ওটা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর দেন হচ্ছে স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছে, নিচে যাওয়ার পর এখানে আমি গুটেনবার্গ এডিটর ব্যবহার করতেছি পোস্ট মডিফাই করার জন্য। তো এই জায়গায় ইন্টার দিচ্ছি, ইন্টার দেওয়ার পর দেন হচ্ছে টাইপ টু চুজ ব্লক। ওকে, তো প্লাস এই যে ছোটো একটা প্লাস আইকন এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন হচ্ছে সার্চ করতে পারেন বাটন নামে, দেখতে পাচ্ছেন বাটনস নামে একটি ব্লক চলে আসছে, জাস্ট ক্লিক করতে হবে এখানে। ক্লিক করার পর দেন এখানে লিখতে হবে বাটনের টেক্সট আপনি যেটা রাখতে যাচ্ছেন, ফর এক্সাম্পল ডাউনলোড ই বুক আমি এরকমভাবে রাখতে যাচ্ছি। তো যখনই এখানে কেউ ক্লিক করবে পিডিএফ ফাইলটি ডাউনলোড হবে। তাহলে পিডিএফ ফাইল প্রথমে আমাদেরকে আপলোড করতে হবে মিডিয়া, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, আমি মিডিয়াতে ক্লিক করলাম জাস্ট এই যে এখানে। ওকে, দেন এখানে অ্যাড নিউতে ক্লিক করে আপনি আপনার যে পিডিএফ ফাইলটি সেটা আপলোড করে দিতে পারেন। তো আমার এখানে অলরেডি একটি পিডিএফ ফাইল রয়েছে, আমি জাস্ট এটা আপলোড করে দিয়েছি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, দেখতে পাচ্ছেন আপনার আপলোড হচ্ছে। আপলোড হয়ে গেলে এটার একটা লিঙ্ক আমরা পাবো, ওই লিঙ্কটা আমাদেরকে সেট করে দিতে হবে। তো আমি জাস্ট ওয়েট করতেছি, এটা আপলোড এখন ফুললি কমপ্লিট হয়নি, ক্লিক করতেছি এখানে, হ্যাঁ আপলোড হয়ে গিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইল ইউআরএল, এই ইউআরএলটি মূলত আমাদেরকে কপি করতে হবে। কপি করার পর তাহলে আমরা পোস্টে চলে যাব, পোস্টে যাওয়ার পর যে বাটন নিয়ে আমরা কাজ করতেছিলাম এইখানে আপনারা এই যে লিঙ্কের আইকনটা এখানে দেখতে পাবেন, লিঙ্ক। তো আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পর দেন হচ্ছে পেস্ট করে দিচ্ছি ওই পিডিএফ ফাইলের লিঙ্কটি। দেন যদি নতুন কোনো ট্যাবে আপনি ওপেন করতে চান তাহলে এটা এনেবল করে দিতে হবে, অন করে দিতে হবে। দেন এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন আপনারা সাবমিট, তো এখানে ক্লিক করতে হবে। লিঙ্ক সেট আপ হয়ে গিয়েছে, আমি আবার একটু চেক করতেছি, এখানে ক্লিক করতেছি, ওপেন ইন নিউ ট্যাবটা এখনও সেট আপ হয় নাই, আমি এটা আবারও ক্লিক করতেছি। দেন বাইরে অন্য যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করেন তাহলে এটা সেট আপ হয়ে যাবে। দেন আপনি আপডেটে ক্লিক করেন, আপডেটে ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় আমরা একটু রিলোড দিয়ে চেক করে দেখব আসছে কি না। দেখতে পাচ্ছেন ডাউনলোড ইবুক নামে একটি বাটন আসছে, আর বাটনের কালার এগুলো আপনারা ডান দিকে যদি চেক করেন কালার ব্যাকগ্রাউন্ড এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখন আমরা একটু চেক করে দেখি যে পিডিএফ বইটি ডাউনলোড হচ্ছে কি না। সিম্পলি এখানে ক্লিক করেন ডাউনলোড ইবুক, দেখতে পাচ্ছেন এই জায়গায় বইটি এখানে ওপেন হয়ে গিয়েছে। দেন আপনি এই জায়গায় ক্লিক করতে হবে, একদম ডান দিকে আমার মাউসের কার্সরের দিকে যদি আপনারা খেয়াল করেন এখানে একটা অপশন পাচ্ছেন ডাউনলোড, এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো অলরেডি আপনারা জেনে গিয়েছেন কীভাবে ডাউনলোড বাটন, ডাউনলোডেবল কোনো একটা বাটন তৈরি করতে হয়। এছাড়াও যদি আপনার ওয়েবসাইটটি এলিমেন্টর পেজ বিল্ডারের মাধ্যমে ডিজাইন করা হয়ে থাকে, যেমন আমি তো এখানে পোস্ট মডিফাই করলাম, আপনি যদি পেজে কোনো বাটন অ্যাড করতে চান সেটা আপনি অ্যাড করতে পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি। যেমন পেজেস থেকে আমি অ্যাবাউট পেজে যাচ্ছি, যেটা এলিমেন্টর দিয়ে তৈরি করা, আপনারা হয়তো বা জানেন এলিমেন্টর সম্পর্কে, পেজ বিল্ডার পেজ ডিজাইন করা যায়। ওকে, তো অ্যাবাউট পেজ ওপেন হচ্ছে, আমি অ্যাবাউট পেজে কোনো একটি বাটন অ্যাড করতে আছে, তো লোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করবো। ওকে, স্ক্রল ডাউন করতেছি, স্ক্রল ডাউন করার পর দেন হচ্ছে আমি এই জায়গায় মনে করেন যে একটি বাটন অ্যাড করতে আছে, এখানে ডাউনলোড ইবুক নামে একটি বাটন থাকবে। তাহলে আমরা এলিমেন্টারি উইজেট ব্যবহার করতে পারি, এখানে সার্চ করতে পারি বাটন নামে, দেন বাটন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই জায়গায় ছেড়ে দিব। ওকে, দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গিয়েছে, ক্লিক হেয়ার, এটার পরিবর্তে আপনি যে লেখাটা লিখতে চান ওটা লিখে দিতে হবে ডাউনলোড ই বুক। তারপর হচ্ছে লিঙ্ক, এই যে এখানে হ্যাশ দেওয়া রয়েছে এই হ্যাশটা বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেওয়ার পর আপনার যে পিডিএফ ফাইলের যে লিঙ্কটা মিডিয়া থেকে কপি করে নিয়ে আসেন ওটা জাস্ট পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পর বাটনের সাইজ যদি পরিবর্তন করতে চান, ফর এক্সাম্পল আমি মিডিয়াম সাইজ রাখতে আছি, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করতে আছি স্টাইল থেকে, দেন ব্যাকগ্রাউন্ড কালার এইখান থেকে গ্লোবালি থিম কালার প্যালেট সেট টু সেট করে দিয়েছি আমি, আমি এরকমই রাখতে আছি। ওকে, কন্টেন্টে আবার একটু আসতেছি। আর যদি এরকম হয় যে এখানে যখন কেউ ক্লিক করবে পিডিএফ ফাইলটা নতুন একটি ট্যাবে ওপেন হবে, তাহলে আপনারা এই সেটিংয়ে ছোটো একটা লিঙ্ক অপশন এখানে ক্লিক করতে হবে। লিঙ্ক অপশনে ক্লিক করার পর এখানে একটি অপশন পাচ্ছেন ওপেন ইন নিউ উইন্ডো, ক্লিক করেন এখানে, ক্লিক করার পর দেন আপডেটে ক্লিক করতে হবে। আপডেটে ক্লিক করার পর এখন আমরা
এই পেজটি ভিজিট করব, দেখব যে আমাদের বাটনটি অ্যাড হয়েছে কিনা। তো অলরেডি পেজ ওপেন হয়েছে, স্ক্রল ডাউন করতেছি। স্ক্রল ডাউন করার পর দেন হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড ইবুক নামে বাটন রয়েছে, তো আমরা ক্লিক করব। ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন নতুন একটা ট্যাবে বইটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। দেন আপনি এখান থেকে একদম উপরে ডান দিকে ক্লিক করে এই যে ফোল্ডারের মতো আইকন রয়েছে এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো অলরেডি আপনারা জেনে গিয়েছেন যে কীভাবে একটি ডাউনলোডেবল বাটন ওয়ার্ডপ্রেসে আপনারা তৈরি করতে পারেন। ওকে, তো এই ধরনের অসংখ্য ওয়ার্ডপ্রেসের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, এছাড়াও আমাদের ওয়ার্ডপ্রেসের উপরে কোর্স রয়েছে। আপনি যদি করতে বা জানতে ইন্টারেস্টেড থাকেন আমি ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, দেখে নিতে পারেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং বন্ধুদের সাথে প্রয়োজনে শেয়ার করবেন যেন অন্যরাও শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।